জয় রাধে, জয় নিতাই, জয় রাধা মাধব, হরে কৃষ্ণ। সুধী সাধু গুরু বৈষ্ণব শ্রুতি নারায়ণ মণ্ডলী পৃথিবীর যে যে প্রান্ত থেকে যেখান থেকে আজকে বসে এই দুর্যোগপূর্ণ অবস্থায় সময় অতিক্রম করছেন, সবার কাছে বিশ্ব সনাতনী সমাজ পৃথিবীর সমগ্র বিশ্ব সমাজের কাছে আমি কীর্তনিয়া নিখিল দেবনাথ সাতক থেকে আমার ভক্তিপূর্ণ দণ্ডবোধ জ্ঞাপন করছি। সুধীজন, আজ সমগ্র বিশ্ব মানব সমাজ এমন একটা ক্রান্তি লগ্নে, এমন একটা সংকটাপন্ন অবস্থায় আমরা আছি যেখানে মৃত্যুর করার গ্রাস সমগ্র বিশ্ব মানব সমাজের উপর দাবিত হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং আকস্মিক একটা সংকট, যে সংকট থেকে আমরা উত্তরিত হতে হলে একমাত্র পরমানন্দ মাধবের অহৈতুক করুণা কৃপা ছাড়া আমরা মুক্তি লাভ করতে পারি না। সুধীজন, যে বিষয়টা সর্বাগ্রে আমি দর্শন করছি, যেটা হলো এই যে আজকে আমরা আকস্মিক একটা সমস্যার মধ্যে, দুর্যোগের মধ্যে, মহামারীর মধ্যে দাবিত হয়েছি, এতে কিন্তু আমাদের কারো প্রস্তুতি ছিল না যে পৃথিবীতে এমন একটা সংকটকাল উপনীত হবে মানব সমাজের জন্য। তৎপরে আমরা এখন কিন্তু সেই সময়টাকে অতিবাহিত করছি। আমরা একান্ত ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা আমাদের বহিরঙ্গনে গমন করতে পারছি না, আমরা আত্মীয় পরিজনের সাথে সামঞ্জস্য করতে পারছি না, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে করতে পারছি না। এটা কেন হলো এবং কিসের জন্য আমরা আজকের এই অবস্থাটাকে ফেস করতে হচ্ছে? তো যে বিষয়টা হলো যে আমাদের এই বিশ্ব মানব সমাজ, আমরা জগতে যে মুখ্য উদ্দেশ্য বা মুখ্যমতার জন্য সবাই দাবিত হয়েছিলাম, আমাদের যে কর্তব্য করণীয় সেখান থেকে আমরা অনেকটা বিচ্যুত অবস্থায় আছি। সেজন্য হয়তো পরমানন্দ মাধব অনাদিরাদি করুণার কল্প অবতীর্ণ করলু পরম ব্রহ্ম সনাতন এই বিশ্ব মানব সমাজের জন্য এমন একটা সংকট সৃজন করে জাগ্রত করে দিচ্ছেন যে পৃথিবীতে ভগবত অনুগামী এবং ভগবানের প্রতি অনুগামী হওয়া আমাদের একান্ত বাঞ্ছনীয়। সুধীজন, আজকে আমরা যে বন্দিদশার মধ্যে, যে লকডাউনের মধ্যে আছি, আমরা যে ক্রান্তিকাল অতিবাহিত করছি, আমাদের চৈতন্যকে যদি আমরা জাগ্রত করি, যে সেই চৈতন্যকে যদি আমরা প্রজ্বলিত আত্মজ্ঞান দ্বারা উপলব্ধি করি, তখন দর্শন করতে পারব যে আমাদের মানব জীবনের পরম উদ্দেশ্য ছিল যে আমরা ভগবত ধামে, অর্থাৎ ভগবানের শ্রী গোবিন্দের চরণারবিন্দ বন্দন করা এবং তার অনুগত হয়ে, তার ভক্ত হয়ে জগতে বসবাস করা। কিন্তু সেটা আমাদের হলো না, কেননা আমরা যখন এই পৃথিবীতে এসেছিলাম গোবিন্দের কাছে প্রণাম করে, গোবিন্দের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যে প্রভু, এই অনাদির অনন্ত ব্রহ্মাণ্ডে তুমি সব কিছু সৃজন করেছ, আমাকে একবার পূর্ণাঙ্গ মানব দেহ দান করিয়ে দাও, আমি যেন পৃথিবীতে অনুগমন করে তোমার সেই চরণবন্দনে বিভোর হতে পারে, সেটা কি আমাদের মনে আছে? আমরা যখন পৃথিবীতে অবগাহন করেছি সেই সময় আমরা গোবিন্দের শ্রীচরণের দাসত্ব থেকে বিচ্যুত হয়ে আমরা মায়ার দাসত্ব গ্রহণ করেছি, সংসারের দাসত্ব, স্ত্রী পুত্র কন্যার দাসত্ব। তো সেই দাসত্ব বরণ করায় আমরা ভগবান থেকে বিচ্যুত হয়ে গেছি। ভগবান বলছেন যে গীতাশাস্ত্রের সেই অনুলিপিটা করেছেন যে কি, এই যে মায়া, আমরা যেমন আজকের যে বন্দিদশার মধ্যে আছি, লকডাউনের মধ্যে আছি, সবাই আপন আপন গৃহের মধ্যে অবস্থান করছি, তেমনিভাবে আমরা ধরাধামে পদার্পণ করে আমরা কিন্তু অমনিভাবে মায়ার সাথে বন্দী শিবিরের মধ্যে আছি, যেখান থেকে উন্মুক্ত হয়ে আমরা ভগবত ধামে গমন করতে পারছি না। তা ভগবান সেই জন্মের পর থেকে আমাদের একটা গীতাশাস্ত্রে উল্লেখ করে দিয়েছেন যে মায়া, এই মায়াটা যদি তুমি ছেদন করতে না পারো, মায়া শক্তিকে যদি তুমি খাটাতে না পারো, তাহলে তোমার ভাব আর অশরীর ভাবের মধ্যে সমপর্যায়ে আবির্ভূত হয়ে যায়। মায়া অপহরিত জ্ঞানং অসুরং ভাবমাশ্রিতা, যাদের জ্ঞান চেতনা শক্তি মায়া দ্বারা অপহরণ হয়েছে, তাদের ভাব আর অশরীর ভাবের মধ্যে সমপর্যায়ে আবর্তিত হয়। আমরা মানুষ হয়ে আমাদের মধ্যে অশরীর প্রবৃত্তি সংস্থাপিত হয়, আমরা রিপুর বশবর্তিত হয়ে যাই,
আমরা ভগবদ্ধামে গমন করতে পারি না, সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করতে পারি না। আর সেই মায়াকে যারা ছেদন করতে পেরেছেন, কৃষ্ণ উন্মুখী হৃদয় সংস্থাপন করতে পেরেছেন, যারা ভগবদ্ধামে ভক্তির চরণদুলি প্রাপ্তি লাভ করে শেষ কৃপা প্রাপ্তি হয়েছেন, মায়া থেকে যারা বিমুক্ত হতে পেরেছেন, তাদের জন্ম সার্থক হয়েছে। তো সরিজন, আমরা কিন্তু আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য, আমাদের জীবনের চরম উদ্দেশ্যটা হলো সেই ভগবদ্ধাম প্রাপ্তি লাভ। ভগবান অর্জুনকে গীতাশাস্ত্রে বলছেন সেই কথাই যে বহু নামি ব্যতীতানি জন্মানিতবচার জন্য তান্নহ বেদস্বক বাণী নতম বেন্ত পরন্ত। অর্জুন, তোমার আমার বহু বহুবার জন্ম হয়েছে, কিন্তু তোমার সে কথা স্মরণে নেই, আমার কিন্তু স্মরণে আছে। তেমনিভাবে আমাদের মানবেরও কিন্তু বহু বহুবার জন্ম হয়েছে, আমাদের অনেক পিতা ছিলেন, আমরা অনেকের পিতা ছিলাম, আমাদের অনেক মাতা ছিলেন, আমরা অনেকের মাতা হয়েছি, অনেকের ভ্রাতা হয়েছি, ভগ্নি হয়েছি, কিন্তু কেউ আমাদের আপন নয়। আপন হলেন কে? একমাত্র পরম ব্রহ্ম সনাতন। আর পরম ব্রহ্ম সনাতন আমাদেরকে শেষ সুযোগ দুর্লভ মনুষ্য জন্ম প্রাপ্তি লাভ করিয়ে বলছেন যে এই জন্মে যদি তুমি মুক্তি লাভ না করতে পারো, তাহলে আবার তোমাকে সেই মায়াশক্তিতে গ্রাসিত হয়ে 84 লক্ষের মধ্যে আবর্তিত হতে হবে। তো সুধীজন, আমরা যেন এই এই সংকটাপূর্ণ অবস্থায় থেকে, এই ক্ষান্তি লগ্নে আমাদের সেই চৈতন্যটা জাগ্রত হয়, আমরা মায়াতে যেন বন্দী না হয়ে, এমন মোহের মধ্যে আচ্ছন্নত না হয়ে, আমরা যেন গোবিন্দের শ্রীচরণ আরবিন্দ বন্দন করতে পারি, একনিষ্ঠ মনোভাব পোষণ করে তার শ্রীচরণে দাসত্ব পূরণ করে, আমাদের এই যে দুর্লভ্য মানুষ্য জন্ম, আমরা যে দুর্লভ্য মনুষ্য জন্ম প্রাপ্তি লাভ করেছি, তা যেন আমরা সার্থক করতে পারি। মানব জীবনের পূর্ণাঙ্গ দর্শন হলো ভগবদ্ধাম গমন করা, বৈকুণ্ঠ দর্শন করা। আর বৈকুণ্ঠ দর্শন যদি না হয়, তাহলে আমাদের এত স্বাদের দুর্লভ্য প্রাপ্তির মানব জন্ম প্রাপ্তি লাভ করেও আমাদের সার্থকতা হবে না, আমরা আবার সেই জন্ম মৃত্যুর চক্রাকারের মধ্যে আবদ্ধিত হয়ে যাব। আজকের এই পৃথিবীর দুর্যোগপূর্ণ সময়ে, বিশ্ব মানবের সমগ্র জগতের দুর্যোগপূর্ণ সময়ে একটি কথাই বারবার আমাদের জানান দিয়ে যাচ্ছেন যে পরমানন্দ মাধব, এই পৃথিবীতে ভগবত শক্তির চাইতে বড় শক্তি কিছু নেই। যেমন আজকে ইউরোপ, আমেরিকার বড় বড় শক্তিধর রাষ্ট্র যেগুলো আগ্রাসী মনোভাব পোষণ করে পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে, সেই পৃথিবীর আগ্রাসী মহাশক্তিধর রাষ্ট্র একটা ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে পারছে না। একটা ব্যাকটেরিয়াকে খালি চোখে যেমন দেখা যায় না, তেমনিভাবে একটা ব্যাকটেরিয়ার ভিতরে অন্তঃস্থলে লক্ষ লক্ষ ভাইরাস বাস করে, সেই সূক্ষ্মাতিসূক্ষ্ম একটা ভাইরাসকে ধ্বংস করার মতো শক্তি এখনও পৃথিবীতে আবিষ্কৃত হলো না। এটা ভাবার বিষয়, এটা আমাদের অনুধাবনের বিষয় যে ভগবান এমন কিছু শিখিয়ে দিলেন যে পৃথিবীতে তুমি আপন আপন প্রচেষ্টায় যত কিছু সৃজন করো, কিন্তু আমার দিব্য শক্তি, আমার দিব্য চেতনা ছাড়া তুমি কখনো কি করতে পারবে না, আপন শক্তি প্রয়োগ করতে পারবে না। যেমন আমরা আজকে সমগ্র বিশ্বভাষী, বিশ্ব প্রযুক্তি সম্পূর্ণ ব্যর্থ, একটা ভাইরাসের প্রতিষেধক, ভাইরাসের অ্যান্টিবডি আমরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারছি না। আজকে প্রায় 95,000 মানুষের প্রাণহানি হয়েছে এই করোনা ভাইরাসের কারণে, এবং প্রায় 15-16 লক্ষ মানুষ আক্রান্ত আছেন। কত লক্ষে গিয়ে যে সেটা উপনীত হবে সেটা এখনো বলা বাহুল্য নয়। তো যে কথাটা আজকের এই সময়ে এসে বলবো যে আমাদের সবার কিন্তু একটা চেতনা জাগ্রত করতে হবে যে আমরা যে কার্যের জন্য ধরাধামে এসেছিলাম, সেই কার্য যেন আমরা সার্থক করতে পারি, আমরা যেন গোবিন্দের শ্রীচরণারবিন্দ বন্দন করি, গোবিন্দের শ্রীপাদপদ্মে আত্মসমর্পণ করি, গোবিন্দের শ্রী ভগবদ্ধাম প্রাপ্তি লাভ করতে পারি, এই চেতনা যেন আমাদের এই দুর্যোগকালীন সময়ে গোবিন্দের প্রতি মতি সৃজন হয়। আর একটা কথা বলবো যে এই সময়ে কিন্তু আমাদের একটাই দিব্য ঔষধ আছে, মহা ঔষধ আছে, সেটা হলো প্রতিদিন গোবিন্দকে ভোগরাগ নিবেদন করে সেই গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে গোবিন্দের সেই ভোগে নিবেদিত জলরাশি যদি আমরা সবাই পান করি, মহা দিব্য ঔষধ আমাদের দেহের জন্য কাজ করবে। যে ঔষধটা যদি আমরা কেউ গ্রহণ করতে পারি, প্রভুর শেষ কৃপাসিক্ত হয়ে করুণা লাভ করে আমাদের দেহ থেকে সেই অপশক্তি অপকৃত সেই সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাইরাস আমাদেরকে আক্রমণ করতে পারবে না। সবাই গোবিন্দ পথে মতি রাখবেন, আর এই দুর্যোগপূর্ণ সময়ে যেন আপন আপন গৃহে বসে আপন আপনভাবে পরিবার পরিজনকে নিয়ে সুরক্ষিত থাকবেন, সতর্ক থাকবেন, এবং
হরিনাম সংকীর্তন করবেন গৃহে বসে, সাথে পাচ্ছে মিলে নিজ দ্বারাতে বসিয়া, আর কীর্তন কর হিসবে হাতে তালি দিয়া। আমরা যেন সেই মহানন্দে মহাবিভূত ভাব লাভ করে শয়নে জাগরণে সবসময় যেন গোবিন্দকে স্মরণ রেখে আমরা সময় নির্বাহ করতে পারি। প্রভু যেন এই কান্তিলগ্ন থেকে আমাদেরকে মুক্তি দান করেন। এই অভিলাষ থেকে সবার মতে ভক্তি জ্ঞাপন করে আমি নিখিল দেবনাথ কীর্তনিয়া সাতক বাংলাদেশ থেকে সবার সমৃদ্ধি কামনা করি এবং শুভকামনা করে বিদায় নিচ্ছি। জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ।